मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तो सबाई के जानाई शुभ दीपावली। जदिओ कल के छिलो काली पुजो और दीपावली, तो एक लेट होलेओ तोमादेर सबाईके विश करछि शुभ दीपावली। आमी कालकेई चले एसेछि बाड़ी। तो आज के आमरा एकटा जायगाय जाबो, माने बोलते पारो आमी एखन मंदिर निये टूर करछि। तो जाई होक, चंदनेश्वर मंदिर नाम शुनेछो निश्चय तोमरा, दीघार पाशे उड़ीष्यार मध्य पड़े। तो ओखाने जाबो फुल फैमिली, तोमराओ देखो संगे थाको। ओखानकार मंदिर माने भीषणी जाग्रत, तो निश्चय शुनेछो नामटाम, तो तोमरा देखते थाको कि होच्छे। तो बाबा भाई ओरा चले गेछे सामने, महेंद्र काकुओ गेछे, आमी आर मा एबार जाबो। महेंद्र काकू तो चलो जा जाक। चलो चलो তাকাও মা, হাই বলো বলো হাই বলো 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 হাই বলো হাই বলো হাই। এই তো আমরা এই যে বাড়ি থেকে বেরিয়ে পীরথান পৌঁছচ্ছি, ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, বাবা ভাই মহেন্দ্র কাকু ওখানেই ওয়েট করছে। এই যে বাবা রেডি, ঢুকে গেছো কেন আগে? মহেন্দ্র কাকু ধান জমি আর তাতে এত সুন্দর সুন্দর ধান হয়েছে, মানে এবারে মানে বলার নয়, খুব সুন্দর লাগছে। মানে আমরা শিলিগুড়ি থেকে পাহাড়ে দার্জিলিং এর দিকে যাওয়ার সময় যেভাবে চায়ের বাগান দেখি, সেইভাবে এগুলো মানে পুরো ধানের জমি আর কি, খুব সুন্দর ধান হয়েছে। তো দোবান্ধি আর কুদি পেরিয়ে আমরা দীঘার রাস্তায় যাচ্ছি। এই যে এবার দীঘা ঢুকে গেছি। তো দীঘা সেন্ট্রাল থেকে, মানে সরি, দীঘা যে বাস স্ট্যান্ডটা, ওই বাস স্ট্যান্ড থেকে দীঘা আমাদেরকে বর্ডারে যেতে হয়, আর বর্ডার থেকেই টোটো ফোটো পাওয়া যায়, আর সেখান দিয়েই খুব অল্প 2-3 কিলোমিটার গেলেই চন্দনেশ্বর। এই যে এখন আমরা দীঘায়, তো দীঘাটা পেরো ক্রস করছি। চন্দনেশ্বরটা পড়ে উড়িষ্যার মধ্যে। এই যে ডান দিকে দেখা যাচ্ছে দীঘাশ্রী, বাম দিকেই রয়েছে সায়েন্স সিটি, রয়েছে ঢেউসাগর, ঢেউসাগর নতুন হয়েছে। তো এসবগুলো পার হয়েই আমরা চললাম। তো যারা দীঘা বেড়াতে আসে তারাও মানে খুব সহজেই চন্দনেশ্বর যেতে পারে। তো এইসবগুলো পেরিয়ে এখন আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে গেছি, আর এই যে মন্দিরের সামনেই চলে এসেছি, মানে মন্দিরে জাস্ট ঢুকবো এবার। তো এই মন্দিরে মানে মহাদেবের এই মন্দির ভীষণই জাগ্রত, এবং মানুষ বিশেষ করে পূর্ব মেদিনীপুরের মানুষ তো প্রচুরই মানে। তো আমরা পৌঁছে গেছি চন্দনেশ্বর, এখন গাড়িটা পার্কিংয়ের জন্য যাচ্ছি। একটা ফাঁকা জায়গা আছে, ওখানে সমস্ত গাড়ি পার্কিং হয়। আর উড়িষ্যায় কিন্তু সব কিছু ভীষণই সিস্টেমেটিক, আর অনেক দিন ধরেই মন্দিরটা বন্ধ ছিল কোভিডের কারণে, বিশেষ করে সেকেন্ড ওয়েভের জন্য, মানে দ্বিতীয়বার লকডাউন হয়ে সব কিছু বন্ধ ছিল। রিসেন্টই মানে কতদিন হবে, ওই 1 মাস মতো হবে, খুলেছে আর কি মন্দিরটা। আর আমার ভাইয়ের প্রত্যেক বছর একবার করে আসার, মন্দিরে এসে পুজো দেওয়ার জন্য মা মানত করেছিল, তাই প্রত্যেক বছর আমরা একবার করে আসি। যখন আমি বাড়ি আসি বা আমরা সবাই একসঙ্গে হই, তখনই আমরা প্রত্যেক বছরই একবার করে মন্দিরে পুজো দিতে আসি। তো এবারেও মানে এখনই করে নিচ্ছি, কারণ এখন কোভিডটা তো একটুখানি কমেছে, আবার কখন বেড়ে যায়। তো আমরা পৌঁছে গেছি চন্দনেশ্বরে। তো এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা এটা, তো গাড়িটা পার্কিং করতে আসা হয়েছে, তারপর আমরা মন্দিরে ঢুকবো। আজকে ফাঁকাই আছে, খুব একটা তেমন ভিড় নেই, পুজোটা দিতে পারবো আশা করি ভালো করে, আর তোমাদেরকেও দেখাতে পারবো মন্দিরটা পুরোটা, দেখি কতটা কি পারি, চেষ্টা করবো।
এই যে আমরা সবাইকে দেখা যাচ্ছে সব পৌঁছে গেছি फ्रंट पेज के चालीस सौ का दावा चला फूल किनबे फल किनबे हीरो 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 आबार पैंट उठेछे তো গাড়ি পার্কিং করে এসে এবার মন্দিরের ভেতরে ঢুকছি এই মন্দিরের সামনে প্রচুর দোকান বসে যেখানে মাটির অনেক মূর্তি পেতলের বাসনপত্র আর কত কিছু পাওয়া যায় এবং ভীষণ সস্তাও মানে কম দামে পাওয়া যায় আর কি খুব সুন্দর আমি আমি তো যতবারই আসি কিছু না কিছু কিনি এবারে মা বকেছে তাই কিছু নেওয়া হয়নি প্রত্যেকবার তুই কিছু না কিছু নিস এবার আর কিছু নিতে হবে না আর আমি তো মানে প্রত্যেকবারই কিনব এখানে শিবলিঙ্গগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আর প্রচুর মূর্তি আছে শিব দুর্গার মূর্তি এবং অন্যান্য ঠাকুরেরও মূর্তি এখানে দোকানগুলো দেখো কি সুন্দর দেখলেও সব কিছু কিনতে ইচ্ছে করবে এখানে অনেক ষাঁড় ঘুরতে থাকে মানুষ তাদেরকে দেবতা হিসেবেই মানে এবং সত্যি খুব আদর যত্ন করে ভীষণ নিরীহ পশু তারা মানে কিচ্ছু করে না এই যে এখানে ফল কেনা হচ্ছে প্রচুর দাম নিচ্ছে প্রচুর দাম বলেছিলাম ওখানটায় কিনে আনবে তোমরা শুনলে না মন্দিরের সামনে তো দাম বেশি একশো কুড়ি টাকা টাকা দিয়ে দিবে কি একটু কম টম করবেন আবার কি সকালবেলা না না উনি কিন্তু একশো টাকা নেননি একশো কুড়ি টাকাই নিয়েছেন যাই হোক তো ফল টল কেনার পর আমরা মন্দিরে ঢুকবো ঢোকার সময় একটা টিকিট করতে হয় এখানে সেখানে আবার পঞ্চাশ টাকা নেয় সঙ্গে একটু মিষ্টি টিষ্টি দেয় ভোগ হিসেবে তো ওইখানে আমরা টিকিট করতে যাচ্ছি এখন অনেক রকম নিয়ম হয়েছে টিকিট না করে ভেতরে ঢোকা যাবে না তো মা যাচ্ছে টিকিট করতে যে এখানে টিকিট করা হচ্ছে মন্দিরে ঢোকার জন্য সব নিয়মকানুন মেনে আমরা এবার মন্দিরের মধ্যে ঢুকছি এখানে যদিও বলে রেখেছে মাস্ক ছাড়া প্রবেশ করা যাবে না মাস্ক দিচ্ছে তবুও কিন্তু বেশিরভাগ মানুষের মুখেই কিন্তু মাস্ক নেই এটা একটা দুঃখের বিষয় তো আমরা কিন্তু মাস্ক পরেই গেছি খুব একটা ভিড় নেই ফাঁকাই ছিল আর তবে একটা ব্যাপার এখানে মন্দিরের মধ্যে মানে যেটা অ্যাকচুয়াল গর্ভগৃহ সেটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না কারণ সেখানে ঢুকে আমাকে ভিডিও করতে দেবে না তো এই হচ্ছে মন্দিরের বাউন্ডারি অনেক বড় মন্দির এবং অনেক পুরনো Gracias.
তো মন্দিরের মধ্যে ঢুকে গেছি, আর এই পুরো মন্দিরটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর এনজয় করো ভিডিওটা। এই যে মহিলা এবং পুরুষদেরকে দেখছো, ওরা যেটা করছে তাকে উড়িয়া ভাষায় বা এদের ভাষায় বলে অধিয়া পড়া। মানে ওরা কোনো কিছু মানত করেছিল, সেই মানত যেটা করেছিল সেটা পূরণ হয়েছে, তাই তারা ঈশ্বরের কাছে সেই মানত পূরণ করতে এসছে। এক্ষেত্রে ওরা স্নান করে, এখানে একটা বড় মানে দিঘি টাইপের আছে, ওখানে স্নান করে তারা এইভাবে প্রণাম করতে করতে পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করে। আর এই যে দেখছো মন্দিরের সামনের এই অংশটা, আজকাল এখানেই মানে পুজো হয় আর কি, এখানেই পুষ্পাঞ্জলি দেওয়া হয় বা সুস্থান মানে সুস্থান হয় লোকে বা অঞ্জলি দেয়। প্রচুর লোক দেখতে পাচ্ছ, প্রত্যেক ব্রাহ্মণ একটা করে শিবলিঙ্গ রেখেছে আর সেখানে অঞ্জলি দেওয়া হচ্ছে, ভেতরে যেতে দেওয়া হয় না এখন আর কাউকে। তো আমরা ওইভাবে অঞ্জলি দিলাম আর ভেতরে গিয়ে শুধুমাত্র ডাবটা ঢাললাম। তো এই মন্দিরে অনেকগুলো ছোট ছোট অন্যান্য মন্দির আছে, যেরকম রাধা মাধব মন্দির, জগন্নাথ মন্দির, মৃন্ময়ী বা দুর্গা মন্দির, তো এরকম প্রত্যেকটা মন্দিরে আমরা ঢুকে প্রণাম করেছি, যেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রত্যেক মন্দিরে ঢুকে চরণামৃত নিলাম। এই যেটা দেখছো এটাই হচ্ছে চন্দনেশ্বরের মেন মন্দির, যার মধ্যে মহাদেব অধিষ্ঠিত রয়েছেন। এই মন্দির অনেকগুলো ছোট ছোট মন্দিরের মানে সমন্বয়ে তৈরি আছে, অনেক ছোট ছোট। তো এই মন্দিরের সামনেটা তো আমি দেখালাম, পেছনে রয়েছে নেতনালা, সেখানটায় নিয়ে যাচ্ছি চলো। এটা হচ্ছে এখানকার নেতনালা। এই নেতনালার যে জল তাকে পবিত্র মনে করা হয়, কারণ শিব ঠাকুরের মাথায় যে ডাব আর দুধ ঢালা হয় সেটাই সেটাই এই নালার ভেতর দিয়ে ওই বড় যে এই জায়গাটা রাখা হয়েছে, মানে কন্টেনারটা ওইখানে এসে পড়ে আর কি। আর এটা হচ্ছে বটগাছ। এখানে সবাই যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য প্রচুর প্রচুর ওই যে ধাগা বাঁধে যাকে বলে, বিভিন্ন রকম মানত করে বেঁধে দিয়ে যায় লাল কাপড়। এটা হচ্ছে দুর্গা মন্দির। তো শিব যেখানে, দুর্গাও সেখানে। তো এই মন্দিরে এখানেও পুজো হয়, এখানেও পুরোহিত আছেন। বললাম না এখানে অনেকগুলো মন্দির রয়েছে ছোটো ছোটোর মধ্যে, ভালো করে ফোকাস হচ্ছে না। তো পুজো টুজো আমাদের দেওয়া হয়ে গেছে, মা বাবা আমার জন্য ওয়েট করছে, আর এই সামনেই দেখতে পাচ্ছ মহাদেবের দ্বার রক্ষক নন্দী, উনি রয়েছেন এখানে। সবাই ওই নন্দীর কানে তার মনস্কামনা বলে, বলে প্রণাম করে। জানি যে মহাদেবের কাছে নন্দী বর পেয়েছিল, যে মহাদেব মানে নন্দীর কানে যখনই কোনো কথা কেউ বলবে সেই কথা মানে তার মধ্য দিয়ে মহাদেবের কানে প্রবেশ করবে, তো সেই জন্য সবাই যে যার মনস্কামনা বলে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এবার কয়েকটা ছবি তুলবো, দিয়ে তারপর রওনা দেব। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মন্দিরের ভেতরে তো ছবি তুলতে বা ভিডিও করতে দিচ্ছে না, আর প্রচণ্ড ভিড়, তাই করতে পারিনি। তো বাইরে থেকেই যতটা সম্ভব তোমাদেরকে দেখালাম। আর এখানকার ভেতরে কিছু মানে ওটা নাকি এমনি মানে একা একাই উঠেছে, তো এখানকার মন্দিরকে তাই জাগ্রত মন্দির বলা হয়, মানে নিজে থেকে তৈরি। তো আমরা ফিরে গেছি মন্দির থেকে, পুজো দিয়ে নিরামিষ হোটেলে ভাত খেয়ে ফিরে গেছি, আর সব কিছু ভিডিও করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।